মামলা হয়েছিল ধর্ষণের কিন্তু অভিযুক্ত যুবকের সঙ্গে আইনজীবী ও পুলিশ বিয়ে দিল তরুণীর শুক্রবার সকালে বনগাঁ মহকুমা আদালত সকাল হয় ওই তরুণী ও যুবকের লাল রঙের তাঁতের টি শার্ট ও জিন্স তাদের ঘিরে রয়েছেন আইনজীবীরা বিয়ের যাবতীয় আয়োজন করেছিলেন আইনজীবীরা এ খবর আনন্দবাজার পত্রিকার কিন্তু এই বিয়েতে অনেক প্রশ্ন উঠেছে কেন এমন ভাবে অভিযুক্তের সঙ্গে তরুণীর বিয়ে দেওয়া হলো ওই তরুণী কি চাপে পড়ে বিয়ে করলেন পুলিশ ও আইনজীবীরা জানিয়েছেন গোপালনগরের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে দীর্ঘদিনের ভালোবাসা ছিল হরিণঘাটার রুস্তমপুর এলাকার বাসিন্দা ওই যুবকের অভিযোগ তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছে ওই যুবক সে তিব্বত পুলিশের কনস্টেবল উত্তরাখণ্ডে কর্মরত তরুণীর দাবি গত বছর তাকে বিয়ে করতে অস্বীকার করে যুবকটি মেয়েটির পরিবারের লোকজন তাকে বুঝিয়ে রাজি করাতে পারেননি এরপরই অক্টোবর মাসে তরুণী বনগা আদালতে প্রেমিকের বিরুদ্ধে মামলা করেন আদালতের নির্দেশে গোপালনগর থানার পুলিশ ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে বিশে জুলাই তাকে গ্রেফতার করা হয় বিচারকের নির্দেশে এতদিন জেল হেফাজতে ছিল ওই যুবক জেলে থাকাকালীন সে ওই তরুণীকে বিয়ে করতে রাজি হয় এক আইনজীবী বলেন সম্ভবত ওই যুবক বুঝতে পেরেছিল তরুণীকে বিয়ে না করলে তার চাকরি চলে যেতে পারে সেই কারণে হয়তো বিয়েতে রাজি হয়েছে বনগাঁ মহকুমা আদালতের মুখ্য সরকারি আইনজীবী সমীর জানান ওই যুবক ও পরিবারের লোকজন তাদের কাছে বলেন তারা দুজনের বিয়ে দিতে চান সেই মতো বিচারকের কাছে আবেদন করা হয় বিচারক ওই যুবকের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বৃহস্পতিবার ওই যুবক জেল থেকে ছাড়া পেয়েছে এই দিন বিয়ের আয়োজন করা হয় তবে এই দিন আদালতে এমন বিয়ে দেখে মানুষের ভিড় জমে যায় কয়েকশো মানুষ বিয়ে দেখতে জড়ো হন অনেকে আবার মোবাইল বন্দি করে যুগলের ছবি এক আইনজীবী মন্ত্র পাঠ করে দুজনের বিয়ে দেন বিয়ে শেষে মিষ্টিমুখ চলে চোখে জল নিয়ে তরুণী বলেন আজ আমি খুব খুশি ওর উপর অভিমান হয়েছিল এখন আর নেই এখন সুখে শান্তিতে সংসার করতে চাই পাঠ্য অবশ্য কথা বলতে চাইছিলেন না শুধু বললো আমি খুশি ওই মামলার পরবর্তী তারিখ বারোই সেপ্টেম্বর ওই দিন আইনজীবীদের তরফে বিচারককে বিয়ের কথা জানিয়ে দেওয়া হবে স্ত্রীকে নিয়ে উত্তরখণ্ডে শুক্রবারই রওনা হচ্ছেন বলে জানিয়েছেন ওই যুবক হাসি তার সঙ্গে যেতে রাজি ওই তরুণী